হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটার নাম হচ্ছে দুধ পনির। তো বেসিক্যালি আমরা এই রেসিপিটা দুধ আর পনিরটাই হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস, তাই রেসিপিটার নাম হচ্ছে দুধ পনির। তো এখানে আমরা মোটামুটি 500 গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি। তো এটা বাজার থেকে কিনে আনা পনির, আপনারা চাইলে বাড়িতে দুধ কেটে পনির বানিয়ে নিতে পারেন। তো পনিরগুলোকে প্রথমে আমরা এরকম ছোট ছোট পিসে কেটে নেব। তো ছোট ছোট পিসে পনিরগুলো কেটে নেওয়ার পর এবার আমরা যেটা করব সেটা হচ্ছে পনিরটাকে হালকা করে ভেজে নেব। তো কড়াইতে হালকা তেল দেব, বেশি না, 1 চামচ মতন তেল দেব। তেল দিয়ে এই পনিরগুলোকে আমরা হালকা ভেজে নেব, ঠিক এইরকম ভাবে যেরকম ভাবে দেখাচ্ছি। তো পনিরগুলো একদম হালকা ভাজা হবে, মানে পনিরগুলো গায়ে গায়ে যখন হালকা একটা ব্রাউন রং চলে আসবে তখনই পনিরগুলোকে ভেজে নিতে হবে, মানে তুলে নিতে হবে। যদি ওর থেকে বেশি আমরা ভাজি তো পনিরগুলো শক্ত হয়ে যাওয়ার একটা চান্স থাকে, তাহলে রেসিপিটা একদম পুরো বরবাদ হয়ে যাবে। তো এই দেখুন, এরকম হালকা গোল্ডেন কালার যখন পনিরগুলোর গায়ে চলে এসেছে তখন আমরা পনিরগুলোকে কড়া থেকে তুলে নেব আস্তে আস্তে। তো এবার আমরা যেটা করব, 1/2 লিটার দুধ আমরা আলাদা করে গরম করে রেখেছি, ফোটাইনি কিন্তু, গরম করে রেখেছি। সেই দুধের মধ্যে এই ভাজা পনিরগুলোকে রেখে দেবো। এটার কারণ হচ্ছে এই পনির ভাজা পনিরগুলোকে আমরা দুধে যতক্ষণ বেশি ডুবিয়ে রাখতে পারবো পনিরগুলো ততক্ষণ নরম থাকবে। তো বেসিক্যালি আমরা যখন খেত খাবো তখন পনিরগুলো নরম থাকবে, শক্ত হবে না। তো এবার চলুন মশলাটা দেখে নিই। এখানে আমরা আনুমানিক 2 চামচ চারমগজ নিয়েছি, আনুমানিক 20-25টা কাজু বাদাম নিয়েছি, যেটাকে এখানে হালকা হালকা ভেঙে নিয়েছি, আর যেটা নিয়েছি সেটা হচ্ছে 2 চামচ পোস্ত। এর সঙ্গে আমরা নেব হচ্ছে 7-8টা কাঁচা লঙ্কা। তো আমি একটু যেহেতু বেশি ঝাল খাওয়া পছন্দ করি তাই 7-8টা মতন কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতন কাঁচা লঙ্কাটা নিয়ে নিতে পারেন। তো এই চারমগজ কাজু বাদাম আর পোস্ত সঙ্গে হচ্ছে কাঁচা লঙ্কা, এগুলোকে আমরা মিক্সিতে খুব একটা স্মুথ আর ফাইন পেস্ট করে নেব, ঠিক এই রকম। তো এবার আমরা চলুন দেখে নিই গোটা গরম মশলা কী কী নিচ্ছি আমরা রান্নার জন্য। তো আমরা রান্নার জন্য নিচ্ছি দারচিনি, 2টো তেজপাতা, 4-5টা শুকনো লঙ্কা, 4-5টা লবঙ্গ, আর 4-5টা আপনার হচ্ছে কার্ডেমম, যাকে আমরা বলি এলাচ। তো এইগুলোকে তেলটা গরম করে আমরা এই গরম মশলাগুলোকে তেলে ছেড়ে দেবো। আর একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যে রান্নাটা করছি এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, এতে পেঁয়াজ রসুন কোনো কিছু পড়বে না, যেই মশলা বাটাটা দেখালাম সেটার উপরেই রান্না হবে। তো আমরা গরম মশলাটা হালকা তেলে একটুখানি হালকা সতে করে নিচ্ছি, যাতে এর ফ্লেভারটা খুব সুন্দরভাবে তেলের মধ্যে মিশে যায়। তো এটা যখন মোটামুটি 30 সেকেন্ড মতন আমরা এটাকে একটু নাড়াচাড়া করলাম, করে এবার আমরা আমাদের যেই বাটা মশলা ছিল, মানে চারমগজ কাজু বাদাম পোস্ত আর কাঁচা লঙ্কার মিশ্রণটা যেটা আমরা পেস্ট করেছি, সেইটা এবার আমরা এই রান্নার মধ্যে দিয়ে দেবো। এটা নাড়া হয়ে গেছে, খুব একটা সুন্দর স্মেল বেরোচ্ছে। এইবার আমরা এই পেস্টটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। রান্নার মধ্যে পেস্টটা দেওয়ার পর আমাদের কিন্তু একটা জিনিস এনশিওর করতে হবে যে আমরা কনস্ট্যান্ট যাতে এটাকে নেড়ে যাই, কারণ এতে কাজু বাদাম দেওয়া আছে। তো বেশিক্ষণ যদি মশলাটাকে আমরা রেখে দিই না নেড়ে, তো মশলাটা লেগে যাওয়ার একটা বড় চান্স থাকতে পারে। তো প্রথমে আমরা মশলাটা এমনি এখান থেকে গ্রাইন্ডার থেকে কেকে দিয়ে দিলাম। তো এরপর যখন জলের দরকার পড়বে এতে মশলাটা আরও কষানোর জন্য, তখন ওই গ্রাইন্ডারে জল দিয়ে বাকি মশলাটা গায়ে লেগে মশলাটা ধুয়ে সেটাকে আমরা এর মধ্যে দিয়ে দেবো। তো এখন এটাকে কষানো হচ্ছে, খুব ভালো করে কষাতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে মশলাটা যেন কোনোভাবেই লেগে না যায়, যদি লেগে যায় তাহলে কিন্তু রান্নাটা স্বাদই পুরো নষ্ট হয়ে যাবে মশলাটা লেগে পুড়ে গেলে। তো কনস্ট্যান্ট হাতটা কিন্তু চালাতে হবে এটার জন্য। দেখুন, এবার আমরা কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে, আনুমানিক 3 টেবিল স্পুন, কারণ আমি আগেই বলেছি আমি একটু ঝালটা বেশি খেতে পছন্দ করি, তাই একটু ঝালটা বেশি দিই আমি রান্নায়। তো এটাকে নাড়তে থাকবো এখন, আবার এই
লঙ্কার গুঁড়োটাকে মেশানোর জন্য। এতে আর কোনো গুঁড়ো মশলা কিন্তু দেব না। এবার এটাকে শুধু কষানোর জন্য যতটুকু জল দরকার হবে ততটুকু জল দেবো, তার বেশি কোনো জল এই রান্নায় পড়বে না। মশলাটাকে যত ভালো করে কষানো হবে তত ভালো কিন্তু মশলাটার টেস্ট হবে। এতে 1 টেবিল চামচ 1 টিস্পুন মতন চিনি দিতে হবে একটু টেস্টটাকে এনহ্যান্স করার জন্য। তো এটাকে দিয়ে এটাকেও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিনির দানাগুলো গোটা না রয়ে যায়। তো একটুখানি এর মধ্যে 1 টিস্পুন মতন আদা বাটা দিয়ে নিতে হবে, যেটা আমি এখনই দিলাম। সেটা নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার ওই মশলাটাকে কষানোর জন্য একটু অ্যাডিশনাল জল লাগবে, তো তাই জন্য আমি ওই গ্রাইন্ডারের গায়ে লেগে থাকা মশলাটাকে একটু জল দিয়ে ধুয়ে সেই জলটাই দিয়েই মশলাটাকে কষাবো আস্তে আস্তে। তো দেখুন মশলাটাকে কষাচ্ছি আমি, আমি কিন্তু কনস্ট্যান্ট খুন্তিটা নেড়ে যাচ্ছি। একটুখানি ছেড়ে দিলেই কিন্তু মশলাটা লেগে পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে, আর একটু যদি মশলাটা পুড়ে যায় তাহলে পুরো রেসিপিটার টেস্টই খারাপ হয়ে যাবে। তো হাত চালিয়ে যেতে হবে, খুন্তি চালিয়ে যেতে হবে, কিন্তু কনস্ট্যান্ট, এর কোনো ছাড় নেই। তো মশলাটা যখন ভালোভাবে কষে গেছে, তো এটাতে আমি কি করব, ভেজানো পনির যেই দুধটাতে ভিজিয়েছিলাম সেই দুধ সমেত আমি পনিরটা এবার আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দেবো। তো তার আগে, ওটা ঢালার আগে আমি মশলাটাকে আরেকটু কষাবো, যেটা ওই গ্রাইন্ডারের জলটা দিয়ে। আর একটুখানি মশলাটাকে হালকা একটুখানি কষিয়ে নিয়ে তারপর দুধ সমেত পনিরটা আমরা ওই মশলাতে দিয়ে দেবো। তো আমরা দুধ সমেত পনিরটা তখনই দেবো যখন এটার কষানোটা খুব ভালোভাবে হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি মশলাটা মোটামুটি হয়ে এসেছে, তাই এবার আস্তে আস্তে দুধ আর পনিরটা আমরা মশলার মধ্যে দিয়ে দেব। তাতে কি হবে, পনিরটাও কিছুক্ষণ এই মশলাটার মধ্যে ফুটে ফোটার একটা চান্স পাবে, তাতে পনিরে একটা ভালো মশলাটা আর সঙ্গে পনিরটা ভালোভাবে মেখে যাবে। এই পুরো দুধটা পনির সমেত দিয়ে দিলাম আমি। এটাতে কিন্তু আর আমি কোনো অ্যাডিশনাল জল দেব না। তো আস্তে আস্তে এবার এটাকে আমি নাড়তে থাকবো আর এটাকে ফুটতে দিতে হবে। তো আমাদের যখন গ্রেভিটা অ্যাকচুয়ালি হয়ে আসবে, গ্রেভিটা কিন্তু খুব থিক হবে আর ক্রিমি। তো দেখুন আস্তে আস্তে তেলটা ভেসে উঠছে উপরে। তো এটাকে এখনো হালকা হালকা নেড়ে যেতে হবে। এবার কিছুক্ষণ আমরা এটাকে চাপা দিয়ে একটুখানি ফুটতে দেবো পনিরটা সমেত মশলাটাকে, যাতে ফ্লেভারগুলো খুব ভালোভাবে পনিরের সঙ্গে মিক্স হয়ে যায়। আমরা আনুমানিক 10 থেকে 15 মিনিট এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব। তো 10-15 মিনিট মোটামুটি হয়ে গেছে। দেখুন গ্রেভিটা কীরকম থিক হয়ে এসেছে একটু আগের থেকে অনেকটা। পনিরটা গ্রেভির সঙ্গে ভালো করে ফুটছে, ভালো করে সব কোনো কটা ইনগ্রিডিয়েন্টস মিশে গেছে গ্রেভির মধ্যে। তো এবার আমরা যেটা করব এর মধ্যে, যে একটুখানি কাসৌরি মেথি 1 টেবিল চামচ মতন আমরা এটাকে হাতে গুঁড়ো করে ঘষে রান্নার মধ্যে দিয়ে দেবো। তো কাসৌরি মেথি দিলে কি হয়, একটা খুব সুন্দর ফ্লেভার আসে রান্নাতে। সেটা আপনি পনিরের রেসিপিতেও দিতে পারেন, কিংবা চিকেন বা মাটনের রেসিপি করলেও তাতেও কাসৌরি মেথি দিতে পারেন। তো কাসৌরি মেথি দিয়ে দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো 2 থেকে 3 চামচ আনুমানিক ঘি। তো এই রান্নাটাতে ঘি দিলে এর টেস্টটা অনেক বেশি এনহ্যান্স হবে, রান্নাটা আরও বেশি খেতে টেস্টি হবে, তাই আমরা এতে ঘি দিচ্ছি। তো বাজারের চলতি ঘি দেওয়ার থেকে যদি আপনারা গাওয়া ঘি জোগাড় করতে পারেন, তাহলে গাওয়া ঘি দিলে এই রান্নাটা টেস্ট আরও ভালো হবে। তো আমি এটা গাওয়া ঘি জোগাড় করতে পেরেছিলাম, তো আমি এটা যেটা দিচ্ছি এটা গাওয়া ঘি দিচ্ছি রান্নাটাতে। ঘি দিয়ে দেওয়ার পর আমরা ভালো করে এটাকে মিশিয়ে দেবো মিশ্রণটা রান্নাটার সঙ্গে। তো এবার যেটা করবো, আমরা এখানে 1/2 টেবিল চামচ করে কেওড়া জল আর 1/2 টেবিল চামচ করে 1/2 টেবিল চামচ কেওড়া জল আর 1/2 টেবিল চামচ গোলাপ জল রান্নার মধ্যে দিয়ে দেবো। তো এটাকে দিয়ে আমরা কিছুক্ষণ আরও নাড়াচাড়া করবো। এটা হচ্ছে গোলাপ জল, 1/2 টেবিল চামচ করে গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিলাম। তো এবার এটাকে মানে রান্নাটার সঙ্গে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে।
এবার মোটামুটি রান্নাটা আমার হয়ে এসেছে। এই দেখুন, এই হচ্ছে আমার ফাইনাল প্রিপারেশন, দুধ পনির। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।